ربما يود الذين كفروا لو كانوا مسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত মাসুম বিল্লাহ ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, সকাল বিকাল দৈনন্দিন জীবনে আমরা কোন জিকিরগুলি করব এবং কোন জিকিরগুলিতে আল্লাহ পছন্দ করেন, রাজি হন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, মুসলিমের সকাল থেকে উঠে ঘুমানো পর্যন্ত সবটাই তার জিকির। এমন কিছু বিষয় রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিকাংশ সময়ে মুমিনের মুসলমানের চলার পথে ঘুম থেকে ওঠে কি বলবে, বাথরুমে যাওয়ার সময় কি বলবে, হ্যাঁ খাবার সময় কি বলবে, জুস এসে কি বলবে, সব জিকির আজকাল শিখা দিয়েছে। এইগুলি আমল করলে আল্লাহ সন্তুষ্ট হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা যে তাছাড়াও সকাল বিকালের জিকির এটা আরও গুরুত্বপূর্ণ, যেটাকে আজকার সাবা ওয়াল মাসা বলা হয়, সকালের জিকির বিকালের জিকির। কারণ কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই সকাল বিকালের জিকিরের ওপর গুরুত্ব দিয়েছেন। তবে আমাদের দেশে যে সমস্ত মানুষ মনে করেন যে আল্লাহু আল্লাহু, হ্যাঁ এইরকম করে জিকির করা, এটাই হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে আপনি একা একাই আপনি এই সকালের দোয়া বিকালের দোয়া এইগুলি পড়বেন, এবং সবচেয়ে বড় কথা যে আল্লাহ বলছেন ওয়ালা জিকরুল্লাহ আকবর, পাঁচ অক্ত নামাজ যদি আপনি কন্টিনিউ করেন এটা আল্লাহ সবচেয়ে বড় জিকির এক। দ্বিতীয় নম্বর কথা যে সকাল বিকালের জিকির আপনাকে আমাকে করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাতে খুশি হন। কারণ আল্লাহ বলেন ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব, এবং তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো না প্রমাণই করিও না। তা আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির করতে বলেছেন। আর এই জিকির কীভাবে করতে হয়, ওয়াজকুর রব্বা কাফি নাফসিক, তোমার রবের জিকির করো মনে মনে, হ্যাঁ এক খুব উচ্চ স্বরে নয়, স্পষ্ট আওয়াজে নয়, তোমার মনে মনে তুমি জিকির করো। হ্যাঁ এবং আল্লাহ বলছেন ওয়ালা তাকুমুনাল গাফিলিন, তুমি গাফিল হইও না, অর্থাৎ জিকির পরিহার করলে আপনি গাফিল হবেন। তো এই সকাল বিকালের জিকির অনেক দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া শিক্ষা দিয়েছেন, তার মধ্যে আমি সংক্ষিপ্ত কয়েকটা বলি যেগুলি খুবই জরুরত। এক নম্বর কথা, আপনি এই প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়বেন এটা, এবং বিশেষ করে সূর্য ডোবার আগে হ্যাঁ আয়াতুল কুরসি একবার পড়বেন, তারপর সূর্য ওঠার আগে এরকম করে আয়াতুল কুরসি একবার পড়বেন, আবার কুল হুসুরা তিনবার করে পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার করে পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস তিনবার করে পড়বেন, আর রাতে যখন ঘুমাবেন তখন আপনি আয়াতুল কুরসি একবার পড়বেন। কারণ এই আয়াতুল কুরসির ফজিলত এমন রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যারা সকালে এরকম আয়াতুল কুরসি পড়ে বিকালে আয়াতুল কুরসি পড়বে, হ্যাঁ তাহলে তা সেই ব্যক্তি উজিরা মিনাল জিন, যে আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বা শয়তান এর প্রবঞ্চনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, এটা একটা। অনুরূপভাবে সূরা ইখলাস নাস ফালাক ইখলাস যারা পড়বেন আল্লাহ নবী বলছেন তাকফিহি মিন কুল্লি শাই, সমস্ত জিনিস থেকেই তার জন্য যথেষ্ট। তাই এই ছোট্ট ছোট্ট সূরাগুলি আপনি আমি অনেকের মুখস্থ আছে। এছাড়াও আরও কিছু দোয়া রয়েছে, যেমন আপনি সকালবেলা তিনবার পড়বেন বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, সকালে তিনবার বিকেলে তিনবার, এটা যে ব্যক্তি পড়বে আল্লাহ নবী বলছেন লাম ইয়াদুররু শাই, তিরমিজি সহি তিরমিজিতে বর্ণিত রয়েছে যে তার কোনো অসুবিধা আল্লাহ করবেন না। অনুরূপভাবে আপনি আরও কিছু দোয়া রয়েছে, সেটি হলো যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা, মানে হে আল্লাহ আমি তোমার কাছে উপকারী ইলম চাই, পবিত্র রেজেক চাই, কবুলযোগ্য আমল চাই, যেটা ইবনে মাজা এ হাদিস বর্ণিত রয়েছে। এবং এই জিকিরগুলির মধ্যে আরেকটি ছোট্ট জিকির সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি দৈনিক, হ্যাঁ এই যে ব্যক্তি সকালে যদি 100 বার পড়েন, হ্যাঁ তাহলে আপনি যত আমল করলেন শ্রেষ্ঠ আমল আপনার চেয়ে আর কেউ করতে পারবে না, কেউ যদি আপনার মতো এরকম আমল না করে। সহি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। তো সুবহানাল্লাহ ওয়া বিহামদি খুব ছোট্ট। হ্যাঁ আরও একটি দোয়া রয়েছে যে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ ওয়াহদাহু লা শারিকা লাহ বলা যাবে, যে ওয়াহদা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এটা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, হ্যাঁ এই দোয়াটাও কেউ যদি পড়ে, এটা ছোট্ট জিকির, সহিহ নাসাইতে হাদিস বর্ণিত রয়েছে, তাহলে
এই ব্যক্তিও অনেক অনেক ফজিলত অর্জন করতে পারবে। অনুরূপভাবে আপনি এই জিকিরগুলির মধ্যে আরেকটি জিকির রয়েছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ছোট্ট একটি জিকির, এটা কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা আপনার ব্যাংক হয়ে যাবে। অনুরূপভাবে আরেকটি জিকির হলো যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, আপনার হাদিসে এসেছে সহিহ বুখারীর সর্বশেষ হাদিস যে দুটি শব্দ মুখে উচ্চারণ করা খুব সহজ, আল্লাহর কাছে খুব প্রিয়, নেকির পাল্লা ভারী হবে, আর সেটি হলো একটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আবার ওইরকম সকালে দোয়া বলবেন আল্লাহ আমাবেকা আসবাহনা ওয়াবেকা আমসাইনা ওয়াবেকা নাহিয়া ওয়াবেকা নামুতু ওয়া ইলাইকা নুশুর। আবার বিকেল হলে বলবেন আল্লাহ আমাবেকা আমসাইনা ওয়াবেকা আসবাহনা ওয়াবেকা নাহিয়া ওয়াবেকা নামুতু ওয়া ইলাইকাল মসির। এই দোয়াগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছে। এবং পাশাপাশি সহিহ বুখারীতে আরেকটা দোয়া রয়েছে যেটাকে বলা হয় যে সাইয়্যিদুল ইস্তিগফার, আর সেই দোয়াটি কি আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت। যে ব্যক্তি সকালে ইয়াকিন করে এটা পড়বে আর ওই দিন যদি মারা যায় তাহলে সে জান্নাতবাসী হবে, আবার বিকেলে কেউ যদি পড়ে ওই রাতে মারা যায় তাহলে সেও জান্নাতই হবে। সহি বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে। এরকম অনেক জিকির আজকাল রয়েছে, যতটুকু আমি বললাম এগুলো আমল করলেই অনেক যথেষ্ট। হাজা আল্লাহ আলম সোয়াব সাল্লাল্লাহু আলা নবীর মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।